أهدنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وشراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي الأمين صلى الله عليه وسلم الأحد الذي بيننا وبينهم ترك الصلاة من ترك الصلاة متعمدا فقد كفر وقال النبي الأمين صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামা ইকরামগণ সামনে বসে থাকা শ্রদ্ধেয় স্নেহভাজন মুসলিম ভাতৃবৃন্দ এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও ভগ্নীগণ প্রথমেই প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে আজকে এমন একটি সুন্দর শিক্ষা শিবির ইসলামিক নলেজ নেওয়ার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে শুকরিয়াকে জ্ঞাপন করি বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله আপনারা অবগত আছেন আমার বিষয় সম্পর্কে যে সালাতের গুরুত্ব এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি এ বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব দীর্ঘক্ষণ যাবত আপনারা নানান বিষয় শ্রবণ করেছেন একটা ইম্পর্টেন্ট পার্ট বুনিয়াল ইসলাম আলা খামসিন আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وتصوم رمضان وتحض البيت إن استطاع إليه سبيل إسلامير استمبو إذا أبنرا شغلة جانب إسلامير استمبو كويتي জি পাঁচটি মাশাআল্লাহ তার মধ্যে প্রথম হচ্ছে কি কালিমা শর্টকাটে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদানিয়াতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করা
এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেওয়া দুই সালাত প্রতিষ্ঠিত করা তিন যাকাত প্রদান করা চার রমজান মাসের সিয়াম পালন করা পাঁচ বাইতুল্লাহ গিয়ে হজ পালন করা কিন্তু আমাদের সাধামাটা বাংলা ভাষায় যেটা আমরা বলি কি বলেন তো কালেমা নামাজ রোজা হজ যাকাত শেষে যাকাত থেকে না যাকাতটা হচ্ছে তৃতীয় নম্বর প্ল্যাটফর্ম তৃতীয় নম্বর স্তম্ভ হচ্ছে যাকাত সুতরাং তৃতীয় জায়গাতেই রাখতে হবে হাদিসে যেভাবে সিরিয়াল এসেছে সিরিয়াল ভাবে আমাদেরকে রাখতে হবে উলট পালট করে এদিক সেদিক করে বললে গোনা হবে তা আমি বলতে আসিনি তবে সিরিয়াল বজায় রাখতে হবে এটা একটা পার্ট অফ ইসলাম সিরিয়াল বজায় রাখাটা ইসলাম শিক্ষা দেয় সালাত আদায় করতে গেলে আপনি এটা চূড়ান্ত পর্যায়ের হবেই না বলবেন যদি কেউ সিজদার এই রুকু সরি সিজদার মানে রুকুর আগে সিজদা করে তো সালাত হবে সিরিয়াল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জিনিস সুতরাং মাথায় রাখতে হবে তো সেই সালাতের গুরুত্ব প্রথমে আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনে নিতে চাই যে কথাটা আমরা সর্বা মানে সর্বাগ্রে বা সব জায়গাতে শেষে শুনি সেটা হচ্ছে আমরা তো শুনব সালাতের গুরুত্ব এটা শুনব কিন্তু গুরুত্ব দেব তো সালাত এর গুরুত্ব শূন্য কিন্তু যেমন গুরুত্ব বর্ণনা করা হয়েছে যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলিয়ে নেবেন বা আমি চেষ্টা করব যথাসাধ্য বলার সেটা আমি হোক বা আপনি সকলে আমরা সেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ তাআলা আজিজ এবার শুনেন শোনার আগে আপনাদের শুনতে হবে কেমন ভাবে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যার কোনো জায়গাতে কোনো রকমের কমতি নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান নাসাঈ এর মধ্যে একটা হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতুকুম আলা বাইদাতিন লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদু ইল্লা হালিকুন কোথায় যাবেন কি করবেন কোন কাজটা করবেন সেটা ইসলাম সমাধান দেয়নি এরকমটা হতে পারে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদেরকে এমন একটা স্বচ্ছ চকচকে ঝকঝকে আলোক উজ্জ্বলময় রাস্তার উপর আমি রেখে গেলাম তারাকতুকুম আলা বাইদাতিন লাইলুহা কানাহারিহা যার রাত্রিটাও দিনের মতো সমুজ্জ্বল লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদু ইল্লা হালিকুন এরপরেও যে ব্যক্তি এই রাস্তা থেকে বিচ্যুত হলো ইল্লা হালিকুন সে হচ্ছে হতভাগা হতভাগা ব্যক্তি ছাড়া ইসলামের বিপরীতে চলবে এটা সাধারণ মানে সুস্থ মস্তিষ্ক ব্যক্তির পরিচয় নয় হ্যাঁ পরিষ্কার সাদামাটা কথা একদম আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শ্রোতা কেমন হবে শ্রবণ কেমন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 39 নম্বর সূরার 18 নম্বর আয়াত আল্লাযীনা ইস্তামিউনাল কওল ওয়া ইত্তাবিউ আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব শুধু আজকে বলে বলছি না এখানে বলে বলছি না আপনি যেখানে শুধু ওয়াজ মাহফিলে নয় শুধু জালসা জুলুসে নয় যেখানে দিনের আলোচনা হবে সেইখানে আপনার জীবনে আজকে থেকে এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাকে আপনি অ্যাপ্লাই করবেন বুঝাতে পারলাম না আজকে থেকে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ফলটা কি হবে দেখুন আল্লাহ বলছেন তারা আল্লাযীনা যারা ইস্তামিউনাল কওল মনোযোগ সহকারে কথা শুনে আল্লাযীনা ইস্তামিউনাল কওল ওয়াইত্তাবিউ অনুসরণ করে আহসানাহু যেটা সর্বোত্তম তাহলে কথা আপনাকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে শোনার পরে যেটা সর্বোত্তম সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে বুঝতে পারলেন না এটা কে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের খালিক মালিক রাজ্জাক গফার এক জায়গা থেকে গিয়ে যেটা পৌঁছায় একমাত্র কেবলমাত্র একক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শিক্ষা দিচ্ছেন বান্দা কথা যখন শুনবে তখন মনোযোগ দিয়ে শোনো আর ওয়াইত্তাবিউ আহসানাহু যেটা সর্বোত্তম সেটা তোমার জীবনে অ্যাপ্লাই করবে সবকিছু অ্যাপ্লাই করা ঠিক নয় সর্বোত্তমটাকে অ্যাপ্লাই করবে যদি এই দুটো কাজ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ এরা হলো আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত ওয়া উলাইকা হুম উলুল আলবাব আর এরা হলো বুদ্ধিমান তাহলে মনোযোগ দিয়ে যদি না শোনেন
আশেপাশে কি চলছে সেদিকে যদি আপনার মন বারবার চলে যায়, অন্যান্য দিকে যদি মন চলে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেটা হওয়ার সৌভাগ্য আমাদের হবে না। উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আপনি আমি বুদ্ধিমানের পরিচয় দিতে পারবো না। সুতরাং মা বোন এবং এখানে যারা রয়েছেন সকলকে বলছি কথা খুব মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। একই কথা একটু আগে শুনলেন কোরআন হাদিসের কথা, আমি নতুন কিছু বলবো তা নয়, কোরআন হাদিসেরই কথা আপনাদের সম্মুখে উপস্থাপনটা এক একজনের এক এক রকম, ভিন্নতা এটাই, কথা বলার ভঙ্গিমা এক একজনের এক এক রকম, পার্থক্য শুধু এটাই। তিনি কোরআন হাদিস বলেছেন, আমিও কোরআন হাদিস বলবো, আমি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো, আপনাকেও বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কারণ মুসলিমদের হাতিয়ার হচ্ছে দুইটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি নবিহি। হাদিসে আছে কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি ওয়া নবিহি, বিভিন্ন শব্দ এসেছে। তো মূল বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, তারাক্তু ফীকুম আমরাইন, দুইটি বস্তু দিয়ে যাচ্ছি, দুইটি আমরাইন, এটা তাসনিয়া শেখা দুই বছর। লান তাদিল্লু, লান এমন একটা শব্দ আরবি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে লানটা আছে, এই জন্য আছে যে নিশ্চিত বোঝানোর জন্য, মানে অসম্ভব ব্যাপার যে তারা পথভ্রষ্ট হবে। লান তাদিল্লু মা তামাসাক্তাম বিহি মা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি নবিহি, দুইটি জিনিসকে যারা ধরে থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ সহিহ হাদিস। কোন একটা থেকে আপনার ট্র্যাক ঘুরে গেছে? জি অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সম্পর্কে আরো সুস্পষ্ট ভাষায় বলছেন সূরাতুল বাকারা 16 নম্বর 2 আয়াত নম্বর 85, আফা তু'মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয় কিছু মানুষ আমার এই গ্রন্থ পবিত্র কোরআন আফা তু'মিনুনা বিবাদিল কিতাব এই কিতাবের কিছু অংশকে মেনে নিয়েছে, একে বিশ্বাস করেছে, একে নিজের জীবনে অ্যাপ্লাই করেছে। আফা তু'মিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে মানাকে ছেড়ে দিয়েছে, মানে যেটুকু নিজের জন্য সহজ হয়েছে ওটাকে আপনি মেনেছেন আর যেটা মানা কঠিন সেটাকে ছেড়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা বলছেন। যদি আমাদের অবস্থা এটা হয়, মা বোনদেরকে বলছি যদি আপনার সলাৎ থাকে আর যদি পর্দা না থাকে, পুরুষদেরকে বলছি আপনার পাঁচক সলাৎ আছে আর আপনার মুখে যদি দাড়ি চাচা থাকে, এই এক অংশকে মেনে নেওয়া আর আরেক অংশকে ছেড়ে দেওয়া, নিজের জীবনে অ্যাপ্লাই না করা, এটা যদি হয়ে থাকে আল্লাহ বলছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব্য জীবনে তোমরা লাঞ্ছিত হবে, পার্থিব্য জীবনে তোমরা মার খাবে, পার্থিব্য জীবনে তোমরা পদদলিত হবে, পার্থিব্য জীবনে তোমরা অপমানিত হবে। এটা যেন এখন বাস্তব রূপ ধারণ করেছে। মুসলমান মানে একটা আতঙ্ক, মুসলমান মানে লাঞ্ছিত, মুসলিম মানে পদদলিত, রাখেন এখানে মুসলিম মানে একটা ক্ষতির বিষয়। কেন? আমরা কিছু মেনে নিয়েছি আর কিছু মানাকে ছেড়ে দিয়েছি, এ করলে হবে না। পরিপূর্ণ মানতে হবে যেটা আপনার উপরে অ্যাপ্লাই হয়, আপনি মানার সুযোগ সুবিধা পেয়েছেন আপনাকে মানতে হবে। আফা তু'মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া, এটা তো গেল, ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে আরো ভয়ানক শাস্তি আপনাকে পতিত হতে হবে। ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো মনে করো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে জানেন না। হ্যাঁ, আমি এখানে কেন এসেছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, আপনারা কেউ জানতেও পারেন নাও জানতে পারেন, আমার উদ্দেশ্য কি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, যারা পিছনে কথাবার্তা বলছেন দাঁড়িয়ে আছেন, ফাঁকা অনেক বসে যান, যদি ভালো লাগে বসে যান, আর না হলে রাস্তার এদিকে খোলা এদিকে খোলা, কেউ গার্ড দিয়ে নেই দুই দিকে হেঁটে চলে যান। যদি কথা শুনতে হয় তাহলে বসেন, আমার সামনে থাকলে আমার প্রচুর ডিস্টার্ব হয়। সুতরাং যারা দায়িত্বশীল রয়েছেন সামনে যেন কেউ দাঁড়িয়ে না থাকে, হয় চলে যাক সমস্যা নেই, সবাইকে শুনতে হবে এটাও নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন ওয়ালাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, অল্প সংখ্যক মানুষ জান্নাতে যাবে।
সুতরাং বেশি মানুষ ধর্মের কথা শুনবে এটা আমি মনে করি না কিন্তু সামনে যারা দাঁড়িয়ে থাকছে এরা যেন ডিস্টার্ব না করে এটা যারা দায়িত্বশীল আছেন তারা ভালো করে ফলো করবেন এই এইদিকে যারা চা চালে চা বিলি করতে দেখে নিষেধ করেন তো বক্তব্যের সময় চাটা ইত্যাদি বিলি করতে নিষেধ করেন যদি খাওয়ার খাওয়ানোরই প্ল্যাটফর্ম হয় তাহলে বক্তব্য দেওয়া আমার মনে হয় যুক্তিযুক্ত নয় খাবেন যদি বক্তব্য যদি খেতে হয় দশ মিনিট বন্ধ রাখেন চা খান তারপরে আবার শুরু করেন আর যদি না খাবো না তাহলে বক্তব্য শুনতে হবে আমি অন্যান্যদের মতো নয় সুতরাং এগুলো বন্ধ রাখেন যারা দায়িত্ব আছেন পরে দেবেন যাই হোক তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়াতে শাস্তি তো তারা পাবে লাঞ্ছিত পদদলিত হবে কিয়ামতের মাঠে শাস্তি হবে হে যুবক তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন আমি আমার বক্তব্যের বিষয়ে আসার পূর্বে কয়েকটি কথা বলে নিই বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে এবং পিতারা রয়েছেন আপনাদেরকেও বলি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন মহিলার সঙ্গে কোন পুরুষের অবাদ মেলামেশা জেনা ব্যভিচার এটাকে হারাম করেছেন আর বিবাহকে বৈধ করেছেন আল্লাহ বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাজ জিনা আফাহিশা আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন আবার আল্লাহ বলছেন মিন আয়াতি আল খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন যারা যুবক নবযুবক তারা বিবাহ করতে পারে করে না প্রেম করে প্রেম মানে যেটা ইসলাম করতে নিষেধ করেছে সেই কাজটা করে যুবক যুবতীদের মধ্যে এগুলো চলছে আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেক জায়গাতে আপনার আমার সেখানে ছেলে মেয়েরাও রয়েছে খেয়াল রাখবেন জবাব দিতে পারবে না আলা কুল্লুকুম রাঈম ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি দায়িত্ব প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে পিতা হয়েছেন সন্তানের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে আপনি আপ্রাণ চেষ্টা করলেন আল্লাহর ভয়ে চেষ্টা করলেন ছোট থেকে বড় পর্যন্ত হলো না সেটা আলাদা কথা কিন্তু চেষ্টাই করবেন না চেষ্টায় ত্রুটি রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হিসাব দেওয়া খুব মুশকিল সুতরাং যারা যুবক ভাই রয়েছে এবং যুবকের পিতা রয়েছে সন্তানের বিবাহ দিয়ে দেন একটু আগে শুনছিলেন রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মতিন কালকে রাত্রিতে আমি আর একটা ভাই একটা জায়গা থেকে যাচ্ছিলাম যেতে যেতে সামনে একটা শিয়াল পড়লো বাইকের সামনে একটা শিয়াল পড়লো একটা প্রোগ্রাম থেকে ফিরছিলাম তো শিয়াল পড়ার পরে তিনি বলছেন যে শিয়ালে তো মুরগি টুরগি ইত্যাদি ইত্যাদি খায় তো মাঝে মাঝে তো সব দিন তো পাই না তাহলে শিয়ালে খায় কি তাহলে এটা এটার নামই তো রাজ্জাক ওই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাজ্জাক ও আপনি আমি ভাবি না আজকে শিয়াল নিয়ে ভাবছেন সারা পৃথিবী নিয়ে ভাবেন তো কত প্রকারের জীব আছে কত প্রকারের প্রাণী আছে তাদের রুজির ব্যবস্থা কে করে আর আপনার সন্তানের ঘরে একটা একটা মেয়ে আসবে একটা বৌমানি আসবেন তার রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করতে পারবেন না কেন সন্তানকে আপনি রাখছেন পাপের পথ খোলা রাখছেন আচ্ছা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এক অংশকে মেনে নিচ্ছেন আর জেনার রাস্তাকে আপনি খুলে দিচ্ছেন পাঁচ অক্ষ সালাত আদায় করার পরে এই যদি অবস্থা হয় অবশ্যই আমরা পৃথিবীতে লাঞ্ছিত হব ধ্বংস হয়ে যাব ধ্বংস থেকে যদি নিজেদেরকে বাঁচাতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিদুলমি ওয়া আহলিহা মুসলিহুন আল্লাহ বলছেন ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা তোমার রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গোত্রকে কোন জনগোষ্ঠীকে কাউকে ধ্বংস করেন না ততক্ষণ পর্যন্ত ওয়ামা কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিদুলমিন ওয়া আহলিহা মুসলিহুন অত্যাচার করছে পাপ করেছে ভুল করেছে এজন্য ধ্বংস করে দেবেন তা নয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা কি হবে মুসলিহ হবে সংস্কারক হবে নিজেকে সংস্কার করার ক্ষেত্রেও পরিবারকেও সমাজকেও এটাকে যে টোটালি সিস্টেমটাকে সংস্কারক হিসেবে যে যারা যতদিন পর্যন্ত পৃথিবীতে নিজেদের ভূমিকা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করবেন না সুতরাং সম্মানিত উপস্থিতি আমাদেরকে সংস্কারক হতে হবে সুতরাং যুবক যুবতীর পিতা মাতা যারা রয়েছেন বিবাহ দিয়ে দিন কারণ ক্ষুধার্ত ব্যক্তি জানে না যে ডাস্টবিনের পচা খাবার ওটা ভালো লাগে না খারাপ লাগে অত্যাধিক ক্ষুধার্ত ব্যক্তি সেটাকে ভক্ষণ করবেই যৌন চাহিদা তার থেকে মারাত্মক আপনি দেবেন না ও ঠিক মিটিয়ে নেবে পাপই আপনিও হবেন কারণ আপনি জানেন আপনিও যৌবন পার করে এসেছেন সুতরাং একটু সতর্ক হন আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করে যাই হোক সালাত এর গুরুত্ব
জানেন আপনারা অনেকে, বলার নতুন কিছু নেই, তবে সেগুলোকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়া। কোশ্চেন আপনাদের কাছে আমি থ্রো করব, কোশ্চেনের অ্যানসার দিতে হবে, তারপরে বক্তব্য এগোবে। এমন নয় অন্য বক্তার মতো শুধু বলে চলে গেলাম, চলবে না, শিখতে হবে। আমি এখন শুরু করতে পারি ইব্রাহিম আর ইসমাইলের ঘটনা, আর বলে আপনাদের চক্র অস্ত্র ঝরিয়ে দিয়ে চলে যেতে পারি না, এটা প্রয়োজন নেই, শিখতে হবে। এক, সমাজ, সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, এগুলো এখন এই সময়ে এসে বেড়েছে না কমেছে? জি বেড়েছে। আমরা কি এটাকে বন্ধ করতে চাই না? বন্ধ করার জন্য যে আয়াতটি তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, প্রথম কাজটি দেখুন, লক্ষ্য করুন, তুমি তিলাওয়াত করো যে কিতাব তোমার উপর অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত সুধি, আপনি আমি দৈনন্দিন জীবনে আমরা কয়টি আয়াত কোরআনুল কারীমের তিলাওয়াত করি প্রতিদিন কন্টিনিউ? কয়জন মানুষ করে একটু হাত তুলেন তো। দুজন, তিনজন, চার, পাঁচ, ছয়, সাত, আলহামদুলিল্লাহ, আট, এই যাই মোটামুটি দশজন। এতজনের মধ্যে দশজন তিলাওয়াত। এবার বলেন তো যে আমরা অনুবাদ দেওয়া পড়ি, এরকম কয়জন আছি? চার পাঁচজন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একটা কথা বলেছেন খুব সুন্দর, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযিনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মা কিতিনা ফিহি আবাদা। যাই আর মাঝে মাঝে দুঃখ হয়, কোথায় আসলাম? একটু আগে আপনাদেরকে বললাম যে লান্তা দিল্লু কেন পথভ্রষ্ট হয়ে আছেন। দুইটি জিনিস আপনার আমার মাঝে রয়েছে, কিতাব আল্লাহ ও সুন্নতে নবীহি, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই হাদিস থাকার পরেও আপনি আমি কোরআন তিলাওয়াত করি না। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, এটা সেই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যার মধ্যে হেদায়েত চিরপ্রতিষ্ঠিত রয়েছে। কিসে আপনি হেদায়েত খুঁজবেন? হেদায়েত মানে পথ নির্দেশনা, দুনিয়া থেকে জান্নাত যাওয়ার যে পথ নির্দেশন আপনাকে দেখাবে সেটা হচ্ছে হেদায়েত, সেটা কোরআনের মধ্যে আছে। পড়বেনই না, জানবেন না কোরআন, কি করে হেদায়েত পাবেন? দুঃখজনক হলেও সত্য, মুসলিমদের দুয়ারে দুয়ারে ঘুরে দেখেছি মুসলিমরা কোরআন হাদিস পড়তে চায় না, সন্তান সন্ততিকে কোরআন এবং সহিহ সুন্নাহর ইলম দিতে চায় না। একটা সাদামাটা কথা বলেন তো, মক্কায় মুশরিক এবং ইমানদারদের মাঝে যে লড়াইগুলো হয়েছে, আমি যুদ্ধ বলছি না, এমনি যে লড়াই হয়েছে, এই লড়াই যারা বিজয় লাভ করেছিল, যারা ফাতহ মুবিন বলা হয় মক্কা বিজয় যেটা, এই মক্কা বিজয় যাদের দ্বারা ঘটেছিল তারা কাফের না মুসলিম? মুসলিম। কাফেররা কি বলেছিল জানেন? আল্লাহ ইন্নালিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটিকে পবিত্র কোরআনে তুলে ধরেছেন, ওয়াকালা আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কত সুস্পষ্ট কথা। ওয়াকালা আল্লাযিনা কাফারু, কাফেররা সেদিন বলেছিল, লা তাসমাউ, তোমরা শ্রবণ করিও না, শুনিও না, লিহাযাল কুরআন, এই কোরআন, ওয়ালগাউ, এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয় লাভ করবে। ভালোবাসায় বুঝে নেন, মক্কার মুশরিকরা কোরআন শুনতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম কবুল করেছে, কারণ কোরআন শুনেই তারা বুঝতে পারছিল, আমরা শুনে বুঝতে পারবো? জি, তাহলে আমাদেরকে পড়তে হবে। কিন্তু আপনি, আমি সায়েন্সের দিকে এগিয়ে যাচ্ছি, ইংলিশের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু কোরআনের দিকে এগোচ্ছি না। বরং তারা বলছে কি, এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো, একে ঘৃণা করো। আপনি সেটা সরাসরি বলতে পারেন না মুসলিম হওয়ার জন্য, কিন্তু ইনডিরেক্টলি ভাবে বলছেন যে কোরআন মাজিদ ওসব পড়ে টড়ে লাভ নেই, ওসব পড়তে হবে না, তুমি সায়েন্স টাইন্স পড়ো। আর সায়েন্স পড়ে আলামিন মিশন থেকে এত ডাক্তার বেরোলো, মুসলিমদের বিশাল উন্নতি কই কই? সালাতই আদায় করতে জানে না, সালাত তো বৌদ্ধের কথা আল্লাহকেই চেনে না অনেকজন। হবে না, হবে না, আপনার দাবিতে আপনাকে অটল থাকতে হবে। আপনি যদি মুসলিম হন, প্রাথমিকভাবে আপনার সন্তানকে কোরআন এবং সহিহ সুন্নাহর নলেজ দিতে হবে, যদি না দেন আপনি দাবিতে মুসলিম
কথা বললাম আপনি মিথ্যাবাদী মক্কার মুশরিকরা যেটা বলেছিল ডাইরেক্টলি বলেছিল আর আপনি সেটাকে ইনডাইরেক্টলি ভাবে বলছেন চলবে না তো কোরআন যদি আমাদের না থাকে আমরা বিজয় লাভ করতে পারবো না কারণ কোরআনের পক্ষে যারা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন সে কথা আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এর মধ্যে চির প্রতিষ্ঠিত রয়েছে হেদায়েত দিক নির্দেশনা পথ ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন এ দেখেন সফলতা বিজয় বলছে এবং মুমিনদের জন্য রয়েছে সফলতা সুসংবাদ সম্মানিত উপস্থিতি এই সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা নির্লজ্জতা বেহায়াপনা এই সমস্ত যা কিছু চলছে এগুলোকে বন্ধ করতে পারে কি কোরআনুল করিম তিলাওয়াত কোরআনুল করিম তিলাওয়াত তিলাওয়াতের পাশাপাশি অনুবাদ জানা এবং নিজের জীবনে অ্যাপ্লাই করা তারপরে বলছেন ওয়া আকিমিস সালাত দ্বিতীয় নম্বর বিষয় কি বললাম সালাত কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি তিলাওয়াত করেন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে এবং সালাত আদায় করেন সালাত প্রতিষ্ঠা করেন তারপর বলছেন কি আকিমুস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় সালাতই পারে একমাত্র মানুষকে নানান ধরনের অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এই কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখতে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার সালাতই পারে মানুষের হৃদয়ের সমস্ত মানে জায়গাতে সব সময়ের জন্য আল্লাহর স্মরণকে বৃদ্ধি করতে বাড়িয়ে দিতে ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন তোমরা যা করো সেই ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সুতরাং সালাত এই সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা এগুলোকে দূরীকরণ করার জন্য আপনার আমার জীবনে আপনার আমার সন্তান সন্ততির ক্ষেত্রে একটা জিনিস বাধ্যতামূলক আবশ্যক থাকতে হবে সেটা হলো কি বলেন তো সালাত কি বললাম সালাত নামাজ তাহলে কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার দুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনটে ক্যাটাগরির মানুষ পাওয়া যায় পড়েছেন তো আপনারা অবশ্যই একটা হচ্ছে মুমিন আর একটা হচ্ছে মুশরিক আর একটা মুনাফিক চতুর্থ কোন মানুষ চতুর্থ কোন মানুষের সংখ্যা জানা আছে আমার জানা নেই মুমিন কারা ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন মুমিন যারা হবে তাদের এক নম্বর গুণাগুণ হবে যে তারা তাদের সালাত গুণের ব্যাপারে বিনয়ী হবে হ্যাঁ আপনার সমাজে সালাতকে পড়লো আর কে না পড়লো আপনার কিছুই এসে যায় না আপনি কিছু মনেই করেন না সালাতের সমাজের ক্যাশিয়ারকে যাকে জুম্মার দিন ছাড়া জুম্মার একক সালাত ছাড়া আর সালাত আদায় করে না হচ্ছে ক্যাশিয়ার থাকলে রাগ করার কিছু নেই আপনি রাগ করতে পারেন বাস্তব কথা আপনার সামনে তুলে ধরছি আপনি রাগ করলেন তাতে কি আসে আর কি যায় আপনি রাগ করে যদি সালাত আদায় করা শুরু করেন তাহলে হয়তো আলহামদুলিল্লাহ ভালো আর রাগ করে আমাকে দুগুজি মারলে কোনো কিছু এসে যায় না নাম্বার দুই সমাজের সর্দারকে যার যত বেশি টাকা আছে একটু আগেই বলছিলেন সাবির ভাই আলোচনা করছিলেন টাকা আছে কি তো সুদে সুদে খাটায় টাকা সুদ করে হচ্ছে সমাজে স্থান পাচ্ছে একজন নামাজের স্থান যতদিন সালাতের এই গুরুত্ব আপনি আমি দিতে পারিনি সমাজে কখনোই শান্তি শৃঙ্খলা আসবে না তো মুমিন এই মুমিনের প্রথম সংজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে মুমিন মুমিনরাই সফল কাম হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন তারা হবে কি সলাতের ব্যাপারে বিনয়ী সম্মানিত উপস্থিতি তাহলে সলাত আপনার আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুমিন ব্যক্তি যারা ছিল তারা সলাত আদায়কারী হবে আরো অন্যান্য গুণাগুণ পরে আমি আলোচনা করছি দুই যারা মুশরিক তারা পুরো
এর বিপরীত তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আব্দি ওয়া বাইনাল শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ আমাদের মাঝে অর্থাৎ আল্লাহর বান্দার মাঝে এবং মুশরিক ও কাফেরের মাঝে পার্থক্যকারী যে বিষয় সেটা হচ্ছে সালাত মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে সে কাফির এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা তো খুব ভালো সম্মানিত উপস্থিতি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা যারা আনসার জানেন এবং শুনে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে চাইলে সমস্ত কিছু গোনা ক্ষমা করতে পারেন একটা গোনা ব্যতিরেকে সেটার নাম কি জি শিরক আল্লাহ তাআলা বলছেন কি ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার খুব সতর্ক খুব ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মাওয়াহুন নার তার বাসস্থান হবে জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন তার কোনো সাহায্যকারী থাকবে না সম্মানিত উপস্থিতি এবার যে কথাটা আপনাকে বলতে চলেছি ইবনে মাজার মধ্যে একটা হাদিস এসেছে 1080 নম্বর হাদিস থাকলে খুলে দেখে নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাদের মাঝে অর্থাৎ আল্লাহর বান্দার মাঝে এবং শিরকের মাঝে পার্থক্য হচ্ছে তারকুস সালাত নামাজকে ছেড়ে দেওয়া নামাজকে ছেড়ে দেওয়া তার পরের বাক্যটা দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তারাকাহা ফাকাদ আশরাকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি মান তারাকাহা ফাইদা মান তারাকাহা যখন এটাকে ছেড়ে দিল অর্থাৎ সালাত পরিত্যাগ করলো ফাকাদ আশরাকা ফাকাদ আরবিতে ফাকাদ শব্দটা ব্যবহার করা হয় একদম অবশ্যই বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাও নিয়ে এসেছেন আদও নিয়ে এসেছেন ফাকাদ অবশ্যই অবশ্যই আশরাকা সে শিরক করলো নাসিরউদ্দিন আলবানি হাদিসটিকে সহি বলেছেন এবং তার সহি তারগিবের মধ্যে ওই হাদিসটিকে উনি নিয়ে এসেছেন কোথায় যাবেন এবার মা বোনদেরকে বলছি কোথায় যাবেন আপনার যে সলাতের কিছুদিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন এই ছাড় ব্যতিরেকে দৈনন্দিন জীবনে আপনি সলাতকে কুরবানি করেছেন সলাতকে ছেড়ে দিয়েছেন সলাত আদায় করতে চান না ঠাকুর লাগাতে হবে না সলাত আদায় করতে চান না দৈনন্দিন জীবনে আপনি সলাতের কোনো ভূমিকা করেন না যারা বসে আছেন আপনার সন্তান সন্ততিকে সলাতে তাগিদ করেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাইদা তারাকা ফাকাদ আশরাকা যে এটাকে তরক করলো ছেড়ে দিল সে অবশ্যই শিরক করলো আর মুশরিক ব্যক্তি জান্নাতে যাবে না বুঝাতে পারলাম না তাহলে সলাত পরিত্যাগকারী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনার আদেশ মানে অনুমতি চাইলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন কোন মুশরিকের জন্য ক্ষমা চাওয়া যাবে না এজন্যই উলামায়ে কেরামগণ আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনতানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিয়া ইলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দা এটা যেমন একটা দোয়া মাইয়াতের জন্য আরো খাস দোয়া রয়েছে আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া আসি মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'ই ওয়াল থালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা الثوب الابيض من الدناس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وعبدله وادخله الجنه وعده من عذاب القبر ومن عذاب النار هذا تجنو পড়া যাবে না কেন فقد اشرك এজন্য অনেক ওলামাই কেরামগণ বলছেন যে বেনামাজি চিরস্থায়ী জাহান্নামে সতর্ক হন কত গুরুত্ব দেওয়া উচিত আপনি আপনার ছেলে মেয়ে এর ইনকামের যতটা গুরুত্ব দেন তার 5% দূরের কথা 0.1% আপনি সালাতের গুরুত্ব দেন না আপনার ছেলে মেয়ে কত বছর বয়স সিস্টেম মতো ক্ষমা নয় ইসলামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরাউলাদুকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবউ সিনিন কোন পিতামাতা নেই
যে 7 বছর বয়সে তো সন্তানের সালাতের ট্রেনিং কোর্স শুরু করি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন দৈনন্দিন জীবনে আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে বলছেন যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেন তা গ্রহণ করো যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো আপনি থাকেন না যা দিয়েছেন তা আপনি গ্রহণ করেননি কজন মা বোন রয়েছেন যে আপনার মেয়ের বয়স 7 বছর বয়স থেকে আপনি সালাতের ট্রেনিং দিয়েছেন কয়জন পিতা রয়েছেন যে 7 বছর বয়স থেকে আপনার সন্তানকে কন্টিনিউ আপনিও মসজিদে আসেন আপনার সন্তানকেও নিয়ে আসেন কি করে সমাজ সোসাইটি ভালো সমাজ আপনি আশা করবেন একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করার একটা স্থান সার্বিকভাবে নত হওয়ার একটা জায়গা ওই জায়গায় আপনি যাওয়াতে পারলেন না আর এটার অনুমতি অনুমোদন দেওয়া হয়েছে 7 বছর বয়স থেকে মুরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আসরি সিনিন আর 10 বছর বয়স হলে এবার একটু মার দিতে হবে বদমাইশি করছে এখন মার দিতে হবে সিস্টেম এটা ইসলামে আপনার সন্তানকে ধরে নামাজ না পড়ার জন্য যদি আমি মারি আল্লাহু আকবার আপনি কিছু কোন কথা আপনার মানে এই দুই দুই ঠোঁটের মাঝে আর আটকাবে না আমাকে বলতে কিন্তু আপনার এটা উচিত তাকে পিটিয়ে সালাত আদায় করা 10 বছর বয়সে আপনাকে ভয় করবে কিন্তু এখন অনেক বছর বয়সে গেছে আপনি এখন সালাতের জন্য বলছেন এখন নিজে ইনকাম করে নিজের মতো চলে আপনার কথা আর ভুলক্ষেপ করে না সম্মানিত উপস্থিতি এই জন্যই বেনামাজি জানাজা আমি পড়তে যাই না আমি যাই না আত্মীয় স্বজন যাই হোক বেনামাজি জানাজা আমি আলহামদুলিল্লাহ আমল করার চেষ্টা করি আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন আমি যাই না কে গেল না গেল সেটা আমার দেখার দরকার নেই সম্মানিত উপস্থিতি সালাতের আরো গুরুত্ব হ্যাঁ আরেকটা কথা এখানে বলে নিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আসরিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি 10 বছর বয়স হয়ে গেছে সন্তান সন্ততির বিছানাকে পৃথক করে দিতে হবে পিতামাতার সঙ্গে 10 বছরের সন্তান থাকবে এটা শরীয়ত নয় শরীয়তকে প্রায়োরিটি দিতে হবে শরীয়তকে প্রাধান্য দিতে হবে নিজের মন ও মস্তিষ্ককে নয় কেন দেখেন এটারা দলিল রয়েছে আপনি আপনার মন প্রাধান্য দিতে পারেন না এখানে যারা বসে আছেন অনেকজনের দাড়ি চাচা কেন মন চাই দাড়ি রাখবো না এখন বয়স ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এটা ফরজ সুন্নাত ভুলে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন করেছেন আপনি করবেন তাই সুন্নাত না ফামাকাম রাব্বিহি আপনার ভয় আছে ভয় থাকলে আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনই মরবেন কিনা বাঁচবেন জানা আছে ভয় না থাকলে যুবক তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বলো কেন আল্লাহর প্রতি যদি তোমার ভয় থাকতো যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আল্লাহ বলেন মা ইয়াফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ যা কথা তুমি বলো তাই লিপিবদ্ধ হয় সেই দিন গড়গড় করে তোমার চোখের সামনে দেখিয়ে দেওয়া হবে তোমার যদি এটা ভয় থাকতো তাহলে তুমি পর মহিলার সঙ্গে কথা বলতে না ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া এবং সে মন চাহে জিন্দেগিটাকে পরিত্যাগ করলো বোঝাতে পারলাম না মন চাহে জিন্দেগিটাকে পরিত্যাগ করলো ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তাদের জন্যই রয়েছে জান্নাতুল মাওয়ার সুসংবাদ সম্মানিত উপস্থিতি সময় গড়ে চলেছে তাই আমি মূল বক্তব্যের দিকে টুরা পয়েন্ট আপনাদেরকে কিছু কথা বলে যাই আমাদের যেটুকু আমরা ধর আর হ্যাঁ আর দুটো কথা বলি নাহলে কথাটা কমপ্লিট হবে না একটা পেলাম মুসলিম এই সরি মুমিন আর একটা পেলাম মুশরিক আর মুনাফিক কারা মুনাফিক কারা হ্যাঁ চারটে বৈশিষ্ট্য হাদিসে উল্লেখ আছে সাধারণ ভাষায় দ্বিমুখী চরিত্রের লোক মুসলিমদের মাঝেও আছে আর কাফেরদের মাঝেও আছে দাড়ি চাচা এরা দুটো দুটোতে নেই হ্যাঁ দুটোতে আছে যাই হোক তারা মুনাফিক তারা সালাত আদায় করতো না হাদিসের ভাষায় কি আছে এসা এবং ফজরের সালাতে জামাতে যারা পিছিয়ে থাকতো মালুমুন নিফা সাহাবায়ে কেরামরা বলছেন মালুমুন নিফা আমরা চিহ্নিতকরণ করে নিতাম যে তারা হয়তো মুনাফিক তাই তারা পিছনে পড়ে আছে আপনি আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে মুনাফিক বলতে আসিনি কিন্তু এই রকম আমাদের মতো এত নির্লজ্জ বেহায়া এই রকম লোকের কি আবির্ভাব ছিল নামাজও পড়বে না সালাত আদায় করবে না দিনের বিধিবিধান মানবে না
অথচ তাকে মুসলিম বা মুমিন বলতে হবে, মুনাফিক বললেও রাগ করবে, মুশরিক বললেও রাগ করবে, আবার মুসলিমদের সমাজে বসবাস করবে তাকে মুমিন বলতে, এরকম চতুর্থ ক্যাটাগরির লোক ছিল? আপনারা আমার সমাজে বসবাস করে কেন? সামাজিকভাবে সালাতের গুরুত্বের জন্য এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, গুরুত্ব দিতে শিখেন। আমরা যে ধর্মের কাজগুলো করছি, এই ধর্মের কাজ যে 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 পরিমাণে করছে, যতটুকু করছে কিসের আশায় বলেন তো? জি আল্লাহ আনিল লাগবে মুরিদুন, অসার বাক্য মন্দ কথাবার্তা থেকে তারা নিজেদেরকে হেফাজত করবে। হ্যাঁ, আপনার আমার টোটাল কথাটাই মন্দ। চায়ের দোকানে বসে পড়েন গীবত, বাড়িতে বসে স্বামী স্ত্রীতে অন্যের গীবত আর বদনাম, আর এতে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। আল্লাহ বলছেন মুমিনদের বৈশিষ্ট্য এটা নয় যে তারা অশ্লীল বাক্যে মন্দ কথায় তাদের জীবন ব্যাধি ব্যস্ত ইনকামের পথে সলাৎ আদায় করার টাইম হয় না, মানে আরো লাগবে আরো লাগবে, অল্পে তুষ্ট অর্জনকারী হৃদয় আপনার আমার হয়নি। নাম্বার দুই, লিসানুন দাকির, যে কথাটা এবার বলছিলাম, সৌভাগ্যবান যার জিহ্বাটা সদা সর্বদা আল্লাহ স্মরণে ভিজে থাকবে। কাউকে দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উপরে উঠছে আল্লাহ আকবার, নিচে নামছে সুবহানাল্লাহ, কখনো কখনো আল্লাহ কিছু ভালো কিছু ঘটলো আলহামদুলিল্লাহ, মন্দ কিছু ঘটলো ইন্না লিল্লাহ, সব সময় বাড়িতে কমপ্লেন চলবে না। আর তৃতীয় নম্বর, মা বোনদেরকে বলছি, এই পুরুষদের একটা অধিকার কেড়ে নিয়েন না, আপনারা হন এমন, এবং যারা বিয়ে করেননি বিয়ে করার আগে এমন স্ত্রী চয়ন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি নিয়ে আসেন আপনার স্বামীর প্রতি, আপনি কখনো আপনার স্বামীর বিনা অনুমতিতে কোনো খিয়ানত করেন না। এই চারটে জিনিস পেল তো ভালো সবকিছু, মন্দ কথাকে ছেড়ে দেওয়া। আজকালকার ওই ফ্রি ফায়ার আর অমক তমকে খালি মন্দ কথাই চলে, গাল মন্দর মার ধর এই সেই চলছে, সুতরাং এগুলোকে পরিত্যাগ করতে হবে। তো এই কটা গোনাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করার পরে উল্লেখটা করি, আর 22-23 মিনিট মতো সময় আছে, সালাতের পদ্ধতি হয়তো বা বলার সুযোগ আমি পাবো না, সেগুলো আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে যথারীতি ট্রেনিং দিয়ে শিখে নেবেন, কারণ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তো যাই হোক, আমি মেন বিষয়গুলো আপনাদেরকে বলি। উত্তরাধিকারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ওয়ারিস বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছে, বেশ কিছু গুণাগুণ বর্ণনা করেছেন, কোনোটাকে দুবার বলেননি, সালাতের কথা দুবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার প্রথম স্টার্ট করছেন সালাত দিয়ে, আবার জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বলে ঘোষণা করছেন, তার আগের কথাটাও বলছেন সালাতের, কত গুরুত্ব! নির্লজ্জ বেহায়া মুসলিম, আজ পর্যন্ত আপনি পাঁচক সালাতটাকে সঠিকভাবে আদায় করতে পারলেন না, কিসের মুসলিম আপনি? আপনার লজ্জা করা উচিত, লজ্জা লাগা উচিত। সুতরাং জান্নাতে যাওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে কি বলেন তো? কি? সালাত। ভালো করে মাথায় রাখবেন। আর আমরা কেউ যেতে চাই না, মুসলিম জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুচি মেতর চামার যত প্রকারের মানুষ রয়েছে পৃথিবীতে, কেউ যেতে চায় না যে জায়গা, সেই জায়গাটার নাম কি বলেন তো? কি? জাহান্নাম। নামাজ যদি না পড়ে তার জায়গা কোথায় হবে? জাহান্নাম। সেই জাহান্নামটার নাম আবার হচ্ছে সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, মানে কি ভাবতে পারেন যে কি ব্যাপার, এতক্ষণ ধরে বক্তব্য শুনছি কোনো গলায় সুর নেই, হ্যাঁ আমি সুর করতে জানি না, ধৈর্য হারা হয়ে লাভ নেই, শিক্ষা নেই, তাদের আছে যারা বলছে ভালো কথা, আমি তাদের বিরুদ্ধাচরণ করছি না, কিন্তু শেখাতে গেলে শিক্ষার মতো বলতে হবে, সুর দিয়ে হবে না। হ্যাঁ, আমি যদি এখন একজনকে ধরে বলি যে বাচ্চা ছেলে, তাকে যদি আমি এখন শেখাই যে বলো তো আব্বু, আমি যদি এখন তাকে বলি বলো তো আব্বু, অপরাধীদেরকে বলবেন মা সালাকা কুমফি সাকার, কি অপরাধ করেছিলে যে এই একটা নিকৃষ্টতম স্থান সাকার এই জায়গায় তোমাকে যেতে হলো, কি করেছিলে? উত্তর দেখেন, আরো উত্তর দেবে, কিন্তু প্রথম যেটা বলছি, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
لم نكن من المصلين আমরা সালাত আদায়কারী ছিলাম না সম্মানিত উপস্থিতি মাঝে মাঝে যারা সালাত আদায় করে আর মাঝে মাঝে ছেড়ে দেয় এরাও জাহান্নামে যাবে পড়েন কিন্তু বোঝেন না ফা অতঃপর ওয়াইল এটা হচ্ছে একটা জাহান্নাম আবার অনেকে বলেছেন ওয়াইল মানে ধ্বংস তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন বেনামাজি তো জাহান্নামে যাবে তাদের উত্তর কি পেলেন যে আমরা সালাত আদায়কারী ছিলাম না আর এখানে বলছে যে এক শ্রেণীর সালাত আদায়কারী ব্যক্তিরা বিনয়ী ছিল না মানে কাজে ব্যস্ত দিয়ে একদম সকাল থেকে ব্যাধি ব্যস্ত এই সারা সময় বাড়ি ঢুকছে দিয়ে জোহর তারপরে আসর তারপরে মাগরিব তারপরে এসা সালাত আদায় করছে বাকি সময় চলে গেছে এই সালাত আদায়কারী আর বাড়িতে বসে আছে জামাত চলছে যায় না জামাতে এই সালাত আদায়কারী মাঝে মাঝে কোন 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 সময় নামাজ পড়ে কোন কোন সময় পড়ে না এই সালাত আদায়কারী কিছু কিছু মানুষ আছে আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে পড়ে বিয়াহের বাড়ি গেছে এখন দেখছে বিয়াহ সালাত আদায় করে আমি তো করি না রে কি লজ্জায় আর মুখ দেখাবো তো চ বিয়াহের সঙ্গে গিয়ে সালাত আদায় করে আসি এই 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 শ্রেণীর সালাত আদায়কারী এদের এই এই যে সালাত হবে আপনাদের সবার শেষে এই সালাত আদায় করে আপনি বাড়ি যাবেন এবং নিয়মিত ফজর থেকে একদম কন্টিনিউ আপনার জীবনে সালাত থাকবে সম্মানিত উপস্থিতি কাল কিয়ামতের দিন একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের জন্য সুপারিশ করার অধিকার পাবেন তার নাম কি বলেন তো জি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যারা সঙ্গী সাথী ছিল এবং পরবর্তীতে যারা তার সঙ্গী সাথী হবে তাদের বৈশিষ্ট্য কি তারাহুম রুকআন সুজদাই ইবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মনে রাখবেন যে তারা কখনো বেনামাজি হবে না বেনামাজি চলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মিছিল করতে ওর মিছিলে কোনো কাজ হবে না নামাজি হন আগে পাঁচ ওয়াক্ত সালাতের সংরক্ষণকারী হন তারপরে ওটা কাজে আসবে সম্মানিত উপস্থিতি শুধু আদায়টা করলে হবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরা কেমন সালাত আদায় করে ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা শুধুমাত্র আল্লাহর অনুগ্রহ হাসিলের জন্য এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মানুষকে নয় আপনি কি বললেন না বললেন এটা কিছু এসে যায় না আল্লাহর জন্য করতে হবে এই জন্য ওই যে হাদিসটাতে এসছে যে একজন ব্যক্তি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছাগলের রাখাল আজান দিল আর আল্লাহর ভয়ে সালাত আদায় করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন আমি একে সম্পূর্ণরূপে ক্ষমা করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিলাম কেন ও সিরেপ আর সিরেপ আল্লাহর ভয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছে হ্যাঁ আপনি বিয়ের সন্তুষ্টির জন্য জামাই হয়ে শ্বশুরের সন্তুষ্টির জন্য বৌমা হয়ে শ্বশুর শাশুড়ির সন্তুষ্টির জন্য যদি সালাত আদায় করেন ওই সালাত কোনো কাজে আসবে না সম্মানিত সুধী খুব সতর্ক হতে হবে সম্মানিত উপস্থিতি বেনামাজিদের ব্যাপারে যারা প্রখ্যাত মুহাদ্দিস মুফাক্কিহিন মুফাসসিরিন শেখ ইবনে বাজ ইবনে উসাইমিন নাসিরউদ্দিন আলবানী এরা বেশ কিছু মত বেনামাজিদের ব্যাপারে বলেছেন এগুলো সামাজিকভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে কারণ সালাতের এত গুরুত্ব সমাজ সোসাইটিকে পরিবর্তন করতে পারে একমাত্র সালাত তো সেই জন্য কিছু বিধিবিধান দিয়েছেন এক বলছেন যে বেনামাজি সে হচ্ছে কাফির এবং মুসলিম মিল্লাত থেকে বের হয়ে গেছে এই ব্যাপারে ইখতিলাফ করেছেন ইখতিলাফটা কেমন যে সালাতকে যে মানেই না বলছে যে আমি সালাত মানি না সালাত তলাত মানি না সে সরাসরি বেরিয়ে গেছে আর যে মানে মানে কিন্তু আদায় করে না সে বেরিয়ে যায়নি কিন্তু তার ব্যাপারেও বিধানগুলো একই তারপরে এবার বিধানগুলো টেনেছেন এটাকে একটু বিভক্তিকরণ করেছেন কি বিধান এক বলছেন যে বেনামাজি মারা গেলে তার জানাজার সালাত আদায় করা যাবে না মিথ্যা কথা হলে আপনার ইন্টারনেটে বিভিন্ন আলেমের কাছ থেকে এগুলো বের করে দেখে নেবেন জানাজার সালাত আদায় করা যাবে না নাম্বার দুই বেনামাজি
নামাজি মুসলিমদের সমাজে বসবাস করতে পারবে না কথা সমাজে তো বহুদূরের কথা আপনারা আমার ঘরেই তো বসবাস করে ঘরে বসবাস করে ছেলে মেয়ে কেন করবে নাম্বার 3 আজি মারা গেলে জানাজা হয় না হয় বেনামাজি মারা গেলে গোসল দেওয়া হয় না হয় বেনামাজি মারা গেলে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা হয় কি হয় না কোন দিন সমাজ থেকে বেনামাজি দূর করা হবে না আপনার একজন বক্তার কাছে শুনছিলাম যে সমাজে বেনামাজি বেড়ে যাওয়ার জন্য দায়ী হচ্ছেন আলেমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কথাগুলো বললাম এগুলো আলেমরাই বলেছেন অ্যাপ্লাই করতে হবে আপনাকে কতটুকু প্রাধান্য দিয়েছেন আপনি আলেমদেরকে আপনি তো চিন্তা শেখেননি আজ বর্তমান প্রেক্ষাপটে মানুষ আমি ওই জন্য বলি মাঝে মাঝে যে বক্তা চিনেছে আলেম চিনেনি বলতে পারলেই বক্তা তাই তো নাকি হ্যাঁ এখান থেকে যদি আমি কাউকে তুলে এখানে কথা বলা করাই আর উনি যদি ভালো করে বলতে পারেন তো এটাই বাংলা ভাষায় বক্তা আর আলেম মানে ইলম থাকতে হবে প্রকৃত অর্থে তাহলে আলেমরাই করে ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা বক্তারা বলতে পারে কিন্তু আল্লাহর ভয় হৃদয়ে নিয়ে আসা খুব কঠিন সম্মানিত উপস্থিতি তারপরে বেনামাজি নামাজি পিতার ওয়ারিশ হতে পাবে না মেরে বলেন একবার বেনামাজিকে তোমার পিতা নামাজি ছিল তুমি তো নামাজ পড়ো না তুমি তোমার পিতার ওয়ারিশ হতে পারবে না আপনাকে এখন হত্যা করে দেবে কেন পিতার সম্পদ নেওয়ার জন্য কিন্তু পিতা আজীবন কাল নামাজের জন্য বললো এই নির্লজ্জ বেহায়া তোমার পিতা যে তোমাকে নামাজের জন্য বারবার তাগিদ করেছে তোমার লজ্জা হয়নি তোমার মা যে সালাত আদায় করার জন্য তোমাকে বলছে মায়ের উপরে তুমি হাত তুলছো তোমার লজ্জা হয়নি বেহায়া নির্লজ্জ একটু লজ্জা করো ওয়ারিশ হতে পারবে না তারপরে বেনামাজি কোন মেয়ে নামাজি ছেলেকে বিবাহ করতে পারবে না বলছে যদি বিয়ে করে নেয় তো ওই বিয়ে টিকবে না বিবাহ টিকবে না ওলামায়ে কেরামদের ফতোয়া সৌদির যদি কেউ করেছে বেনামাজি স্ত্রী বেনামাজি আর স্বামী নামাজি ওই বিবাহ টিকবে না অপোজিট ঠিক আর তেমনই স্ত্রী নামাজি স্বামী বেনামাজি ওই বিবাহ টিকবে না এবার আপনার সঙ্গে আমার কথা আপনার মেয়েটাকে আপনি নামাজি বানিয়েছেন টাকার লোভে পড়ে ওই বেনামাজি ছ্যাঁচোর চোর মুচি মেথর হয়তো মাস্টারি চাকরি পেয়েছেন আপনি তার সঙ্গে বিবাহ দিতে গেলেন কেন একজন নামাজিকে ছেড়ে দিয়ে আপনি তো এখানে ক্ষতি করেছেন বড় মুসলিম উম্মাহ করেননি আমি বলছি একটু রাগ করবেন আমার উপরে এটা স্বাভাবিক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাগ করার কিছু নেই তিনি বলছেন ইদা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ যদি তোমরা কারো সঙ্গে সাক্ষাৎ করো আর তার দিনদারিতা এবং চরিত্র ছেলে ছেলের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে একটা হচ্ছে দিনদারিতা এবং চরিত্র দিন ভালো মাশাআল্লাহ ইমাম সাহেবের কাছে খোঁজ নিচ্ছেন 5 ওয়াক্ত সালাত প্রথম কাতারে আদায় করে কিন্তু চরিত্র ভালো নাই এই ছেলে ফাজাব বিজু আর কিছু দেখতে বলেননি ইনকাম দেখছেন ইনকাম আর দিনদার নামাজি ছেলেকে পরিত্যাগ করছে ওই বিবাহই তো শুদ্ধ নয় ইনকাম দেখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি ইনকাম যে কোনো মানুষ পাবে যদি দিনদার পরেজগার ছেলে হয় তাহলে সে নিজের চরিত্র রক্ষা করার জন্য যদি বিবাহ করে আল্লাহ বলছেন যে আমি নিজ অনুগ্রহে তার অভাবকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দূর করব হে যুবক তোমার অভাব দূরের একটা সুযোগ রয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য চরিত্র রক্ষা করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিবাহ করে দেখো তোমার অভাব দূর হয়ে যাবে ইনকামের জন্য তোমাকে হাঁটতে হবে ছুটতে হবে অবশ্যই পথ পেয়ে যাবে তো এইটা আপনি আমি করলাম না আর পুরুষেরাও তাই নামাজে টামাজে খোঁজ করছে না সুন্দর বউ নেবে সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ভালো করে মনে রাখবেন খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের মধ্যে হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা যাকে যেমন চান সেই আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন কেউ কালো হয়েছে কেউ একটু ময়লা হয়েছে এটাতে তো মানুষের কোনো কৃতিত্ব নেই আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছে তো একজন দিনদার সুন্দরী নয় বলে যদি কোনো পুরুষ পরিত্যাগ করে
رسول الله صلى الله عليه وسلم بولچن যে হাদিসের ভাষায় যে তুনকাহুল মারাতুল আরবাইন ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাজফার বিজাতি দিন তারিবাতি আদা রাসূল আযম বলেন দিনদারকে যদি প্রায়োরিটি না দেয় তারিবাতি আদা আর না হলে কি কোন উঁচু বংশের মেয়ে সবাই বলবে আরে বাসরে ওই বংশের তুমি জামাই তাই বিবাহ করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে বিবাহ করার অনুমতি দিয়েছে ফাজফার বিজাতি দিন দিনদার মহিলাকে যদি কেউ বিবাহ করে খালি দিন দেখে তাহলে সে তার জীবন সাকসেস আমি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে মনে করি যে আমি সাকসেস দিনদার মহিলা চয়ন করুন কারণ এটা ওলামায়ে কেরামদের ফতোয়া যে বেনামাজি মেয়ে নামাজি পুরুষের সঙ্গে যদি বিবাহ হয় তো বিবাহ শুদ্ধ নয় শুধু এই পর্যন্ত আজকালকার আমরা আজকে আবার খাওয়া হয়ে গেছে আজকে আর কি বলবো আপনাদেরকে খেয়ে নিয়েছি আজকে জিজ্ঞেস করিনি খেয়ালও ছিল না এখনই মনে পড়ছে বিষয় হচ্ছে যে বেনামাজের জবাইকৃত পশুর মাংস খাওয়া নামাজি পুরুষের জন্য জায়েজ ভাই বুঝাতে পারলাম না এটা ফতোয়া দিয়েছেন তারা ওলামায়ে কেরামগণ বলছেন যে একজন ইহুদি এবং খ্রিস্টান যদি আল্লাহর নাম দিয়ে জবাই করে তাহলে তার জবাই করা পশুর মাংস খাওয়া যেতে পারে কিন্তু একজন মুসলিম বলে দাবি করছে নামাজ পড়ে না বেনামাজি সে আল্লাহর নাম দিয়েও যদি জবাই করে বেনামাজির জবাইকৃত পশুর মাংস নামাজি পুরুষের জন্য খাওয়া জায়েজ নয় আজকে খেয়ে নিয়েছি মাংস আল্লাহ তাআলা ক্ষমা করেন জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম ভগবান বলা সেদিন গেছিলাম ওখানে জিজ্ঞেস করলাম তো বলে যে ভাই ঠিক আছে মাংস আমরা নেবই না ওই রকম হলে আমি বললাম আমি খাবো না মাংস যদি এখানে না খাই সবজি যদি দুটো ভাত খাই আমি বেঁচে থাকবো আলহামদুলিল্লাহ কিন্তু আমল করার চেষ্টা করতে হবে আমি বক্তব্য আপনাদের এখানে বলে যাব আপনারা কেউ আমল করবেন আর আমি আমল করবো না তাহলে তো লিমা তাকুলুনা মালা তাফালুন তুমি সেটা বলো না যেটা তুমি করো না চেষ্টা করো মানুষ কোন সময় হয়তো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতায়িনা তাওয়াবুন তো ভুল হয়ে গেছে জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া করছিলাম মানে খাইয়ে স্টেজে তুলে যায় যেন কথা বলতেও কষ্ট হচ্ছে তো যাই হোক বেনামাজি যদি জবাই করে তাহলে তার জবাইকৃত মানে পশুর মাংস নামাজি যারা রয়েছেন পাঁচ অক্ত তারা অ্যাভয়েড করে চলবেন চেষ্টা করবেন যথাসাধ্য এতগুলো বিষয় বেনামাজিদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবার আপনি আমি আমাদের জীবনে এই সমস্ত বিষয় আদিগুলোর কোন দিকটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি কোন দিকটা অ্যাপ্লাই করি আর একটা কথা খুব ভালো করে মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নোংরা চরিত্রের বা নোংরা দাবিদারের মানুষ ব্যক্তি একজনের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র উল্লেখ করেছে সেই ব্যক্তির নাম কি একজন বলছেন আবুল আহাব একজন বলছেন ফেরাউন ভালো করে বলেন হ্যাঁ সব থেকে নোংরা দাবি করেছিলেন ফেরাউন আনা রব্বুকুমুল আলা সবচেয়ে উচ্চ রব দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস এই হাদিসটা খুব ভালো করে বেনামাজি যারা রয়েছেন খুব ভালো করে মনে মনে রাখবেন বলা হচ্ছে যে মান হাফিজা আলাইহা কানাত লাহু যে ব্যক্তি সালাতের সংরক্ষণ করলো হেফাজত করলো লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে থাকবে জ্যোতি মানে কোনো প্রকারের আলো থাকবে না বলা হচ্ছে একবারে অন্ধকার যে পুল সিরাত আপনারা বলেন আসল হাদিসে শব্দ হচ্ছে সিরা পুল মানে বাংলা কথা পুল মানে রাস্তা আর আরবি হচ্ছে এটাকে বলা হয় সিরা তো আমরা বাঙালি মিশাতে খুব ভালো পারি পুল সিরা একটা বলেছি পুল সিরাত না বললে আপনারা সিরাত তো যাই হোক এই সিরাটা অন্ধকার এবং বলা হচ্ছে এটা এক ব্লেটের মতো ধার চুলের মতো একটা পাতলা এই রাস্তা সকলকে সকলকে অতিক্রান্ত করতে হবে অতিক্রম করে যেতে হবে এই সময় নবী এবং রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন করবেন আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তুমি সাহায্য করো আপনি আমি কি হতভাগা আল্লাহ বলছেন যে যারা সালাতের সংরক্ষণ করবে সালাতের হেফাজত করবে লাহু নূরান আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন তাদেরকে জ্যোতি দেবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ লাহু নূরান ওয়া বুরহানান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মানে তাদেরকে দলিল দেবেন দলিল জান্নাত যাওয়া এবং বুরহান শব্দের অর্থ এটাও হয় সাহায্যকারী তাদের সাহায্যকারী থাকবে
ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে পরিত্রাণ করে দেওয়া হবে, maaf করে দেওয়া হবে, নাজাত দিয়ে দেওয়া হবে, যারা সালাতের সংরক্ষণ করবে। আর বেনামাজি যারা রয়েছেন তারা খুব ভালো করে এবার পরের বাক্যটা শুনেন। জি কুড়িতে শেষ করে দিচ্ছি। যারা বেনামাজি তারাও ভালো করে শোনেন, আপনাকে মরতে হবে, আপনার পিতা না হলে দাদা না হলে কেউ মারা গেছে আপনার বংশের, পরপর সিলসিলা চলে যাচ্ছে, চলে আসছে, আপনিও মরবেন, মরার পরে কিয়ামতের মাঠে আপনাকে উঠতে হবে। দেখুন আহা কি দুর্ভাগ্য। বলছে ওয়ামান লাম ইউহাফিজ, আর যারা এই সালাত গুলির হেফাজত করলো না, আদায় করলো না সঠিক সময়ে, লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বলছে এদের জন্য কিয়ামতের দিন কোনো জ্যোতি থাকবে না, এরা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না, কিয়ামতের দিন এদেরকে পরিত্রাণ দেওয়া হবে না। শুধু কি এতটাই? বললাম একটু আগে যে ফেরাউন সব থেকে নোংরা দাবি করেছে, তারপরে কে? নমরুদ। সে কি বলেছে? আনা ওয়াহী ওয়া ইউমিত, আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আরো এই কুখ্যাত পৃথিবীর ইতিহাসে কুখ্যাত যারা ব্যক্তি রয়েছে, এই কুখ্যাত ব্যক্তিবর্গ যারা রয়েছে, এই ব্যক্তিবর্গদের সঙ্গে কিয়ামতের মাঠে এদের সাক্ষাৎ হবে। তারপরে বলছেন ওয়াহসুর ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন বেনামাজিদেরকে ওঠানো হবে। খুব ভালো করে শোনেন, খুব ভালো করে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, কারণ সালাত আপনার জীবনে এখনো পর্যন্ত প্রাধান্য পায়নি। কেন? যদি না পেয়ে থাকে আজই সালাতের গুরুত্ব দিতে শিখুন, যদি না দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াহসুর ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করা হবে মা ফিরাউন, ফিরাউনের সঙ্গে, ওয়া হাম্মান, হাম্মানের সঙ্গে, ওয়ান নামরুদ, ওয়াল কারুন, ওয়া উবাই ইবনে খালফ, বড় মুনাফিক, এই চরিত্রের নোংরা চরিত্রের যারা যারা সব থেকে জঘন্য ব্যক্তি, এদের দলে এই বেনামাজিদেরকে ওঠানো হবে। তাহলে কত ভয়ানক কথা, একবারও কি ভাববেন না? একবারও কি আপনি ভাববেন না? সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য যারা আমরা সালাত আদায় করছি তাদের জন্য একটি হাদিসের অনুবাদ শুধু বলে যায়, শেষ হাদিস, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো কোন ব্যক্তির বাড়ির পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, নদী, হাদিসের ভাষা এটা। এখন আপনাকে আমি একটু চেঞ্জ করে বলছি, আপনার বাড়িতে মোটর রয়েছে, মোটর যখন ইচ্ছা তখন আপনি টিপতে পারেন আর পানি বের করতে পারে, পাঁচ ছবার যদি কেউ গোসল করে তার শরীরে ময়লা থাকবে? পাঁচ পাঁচবার যদি গোসল করে, যদিও শীতের সময় একবার করতে ভয় লাগে, তো পাঁচবার করলে ময়লা থাকবে না, এটাই স্বাভাবিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই নদীতে যদি পাঁচবার কেউ গোসল করে তার শরীরে কি ময়লা মাটি থাকবে? বলছে সাহাবায়ে কেরামরা বলছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই রূপ হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। আপনার অজ্ঞাত অবস্থায় চোখে কোনো ভুল ঘটে গেছে, পাপ ঘটে গেছে, হাতের কোনো পাপ ঘটে গেছে, যারা সালাত আদায় করেন তাদের জন্য আনন্দ সংবাদ, যারা সালাত আদায় করেন না আজ থেকে করতে আরম্ভ করেন আপনার জন্য আনন্দ সংবাদ, যে এই ছোটখাটো ভুলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সালাতে যখন আপনি ওযু করবেন, সালাত আদায় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সম্মানিত সুধি, সালাতের বিশাল গুরুত্ব, সালাতের বিশাল গুরুত্ব, এবং সেই গুরুত্বের দিকে লক্ষ্য রেখে আমরা সালাতকে আদায় করব। সময় একবারে আমার শেষ, আমি আর বাড়াতে চাইছি না, শুধু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কয়েকটা পয়েন্ট বলে যাচ্ছি যে কেন সালাত আদায় করবেন। এক, মুসলিম থাকার জন্য সালাত আদায় করবেন, কারণ সালাত বিহীন সে ব্যক্তি মুশরিক। নাম্বার দুই, জান্নাত লাভের জন্য সালাত আদায় করবেন। নাম্বার তিন, জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাত আদায় করবেন। নাম্বার চার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী হওয়ার জন্য সালাত আদায় করবেন। নাম্বার পাঁচ, নিজের জীবন থেকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতাকে দূরীকরণ